বাড়িতে এসেছেন সাক্ষাৎ মা মনসা। এই অন্ধবিশ্বাসে বিষধর বক্র সাপকে নিয়ে চলছে পূজো আচ্চা। মনসাকে দেখতে ভিড় করেছেন পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ। সাপ নিতে এসেছিল, আপনারা কি দিতে চাইছেন? না, আমরা দিব না, মা মা থানেই থাকবে। ঘটনাস্থল পুরাতন মালদা থানার নিত্যানন্দপুর গ্রাম। স্থানীয় বাসিন্দা গৌতম কর্মকারের দাবি, সরস্বতী পুজোর দিন তাদের বাড়িতে ঢোকে একটি বিষধর গোখর সাপ। ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া হলেও কদিন পর সাপটি ফিরে আসে বলে দাবি। পরিবারের দাবি, শুধু ফিরে আসাই নয়, স্বপ্নে দেখা দেন মা মনসা। তোমরা আমাকে নিয়ে এসো। তখন বললাম ঠিক আছে, আপনি যেখানে আছেন মা সেখানে আমি গিয়ে নিয়ে আসবো। আমি সকালবেলা গেলাম, গিয়ে ওকে আমি হাতে ধরে নিয়ে এসেছি এবং আমার বাড়িতে পূজা অর্চনা হচ্ছে, অনেকেই আসছে। তা মা, এটা সাপ না। তারপর থেকে চলছে পুজো, খবর ছড়িয়ে পড়েছে দাবানলের মতো, বাড়ছে ভিড়। খবর পেয়ে এদিন গ্রামে যান পুলিশ ও প্রশাসনের কর্তারা, কিন্তু কুসংস্কারাচ্ছন্ন মানুষের হাত থেকে বিষধর সাপটিকে উদ্ধার করতে পারেননি, কথা বলতে চাননি ক্যামেরার সামনে। এটা একেবারেই কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই, কিন্তু তবু মানুষ এটা করছে কেন? সেটা মানুষের জায়গা থেকে, মানুষ যখন বাস্তব জীবনে লৌকিক জীবনে হেরে যায়, কোণঠাসা হয়, তখন সে অলৌকিক জীবনের সন্ধান পায়, মানে চায়, এবং অলৌকিকতার স্পর্শে সে জিততে চায় সেই জীবনে। রাস্তার পাশে পড়ে থাকা পাথর দেবতা হয়ে উঠেছিল দেবতার জন্ম গল্পে। পুরাতন মালদায় দেবতা হয়ে উঠেছে বিষধর সাপ। যেমন করে অতীতে দুধ খেয়েছে গণেশ, ভূত দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শালবনে, অসংখ্য প্রাণ দিয়েছে ওঝার তুকটাকে, কুসংস্কারে ভর করে কোথায় চলেছি আমরা? অন্ধবিশ্বাসের এই অন্ধকার কাটবে কবে? প্রশ্ন উঠছে। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।